জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের আয়োজনে রবিবার দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোহেল মাহমুদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌর মেয়র আলহাজ এবিএম আনিসুজ্জামান আনিস। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানি, বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান দীপক, ময়মনসিংহ মোটর মালিক সমিতির সম্মানিত সদস্য এস এম আব্দুল কাদির, ছাত্রলীগ নেতা আমির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজকে সেই 15 আগস্ট সুস্থ বসু উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সবচেয়ে দুর্যোগপূর্ণ একদিন, যে দিনে বাঙালি জাতি হত্যা করেছে তার জাতির পিতাকে, যে মহানের পর থেকে কাজ প্রতিকারে লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে নিজের জীবনের 13 বছর সে অন্ধকার কারাগুলোতে কাটিয়ে হাজার হাজার মামলা কে মাথায় নিয়ে এই জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল। সেই বাঙালি জাতি তার পিতাকে হত্যা করেছে 15 আগস্ট। সারা পৃথিবী সেদিকে স্তম্ভিত হয়ে গেছিল, সমগ্র পৃথিবী চেয়ে দেখছিল বাঙালি জাতি কি করেছে, তার পিতাকে হত্যা করেছে। যে মহান নেতা তার জীবনের সমস্ত সুখ দুঃখ দিয়ে, জীবনের সমস্ত কিছু দিয়ে লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে এই জাতিকে শৃঙ্খলা মুক্ত করেছে, এই জাতিকে স্বামীর পতাকা উপহার দিয়েছে, একটি মানচিত্র উপহার দিয়েছে, ওই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে